স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ রাজধানীতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান নেন তারা। এ সময় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন মানুষ। শনিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন শিক্ষার্থীরা। 2017 সালে ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। এরপর দীর্ঘদিনেও অধিভুক্ত করার সফলতা অর্জন হয়নি, উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। বুধবার দ্বিতীয় দিনের মতো সকাল 11টায় রাজধানীর মিরপুর সড়কের সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা জানান, ক্লাস পরীক্ষা সহ নানা জটিলতায় সেশন জটে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের, এতে পিছিয়ে পড়ছেন তারা। রাস্তায় নামার পরে যখন দেখলাম জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, তখন আমরা সরকারকে একটা আলটিমেটাম দিলাম, কিন্তু সেই আলটিমেটামও সরকারের কোনো টনক নড়ে নাই, বর্তমান প্রশাসনের কোনোই টনক নড়ে নাই, তারা তাদের জায়গায় রয়ে গেছে, আমাদেরকে কোনোভাবেই তারা মূল্য দিচ্ছে না। পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি করে দিতে হবে, এই দাবি যেই পর্যন্ত না মানা হবে সেই পর্যন্ত আমাদের কর্মসূচি সচল থাকবে। শিক্ষার্থীরা বলছেন, জনভোগান্তি এড়াতে সরকারকে সময় বেঁধে দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। শান্তিপূর্ণভাবে এই বিশ্ববিদ্যালয়টা দাবি করে আসছিলাম আমরা, ভিসি বরাবর, ঢাবির ভিসি বরাবর সড়কলিপি জমা দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠা বরাবর সড়কলিপি জমা দিয়েছি, কিন্তু তারা আমাদের তাকে কোনো সাড়া দেয়নি। প্রতিনিধি আছে, সবাইকে নিয়ে একটি কমিশন গঠন করার কথা, তো যে মানে যে পর্যায়ে আমাদেরকে বলবে যে আমাদের কমিশন গঠন করা হবে সে পর্যায়ে আমরা এখান থেকে চলে যাব। শিক্ষা প্রতিষ্ঠা থেকে শুরু করে সবাইকে আমরা নোটিশ করেছি, সরাসরি আমরা তাদের সাথে কথা বলেছি, দেন আমাদেরকে কোনো সুরাহ এটা দেয়নি, কিছুই বলেনি, সেই কারণে আমরা বাধ্য হয়ে আজকে সায়েন্স ল্যাব আজকে দুদিন ধরে আমরা অবরোধ করা আছে। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করায় মিরপুর রোডের পাশাপাশি আশেপাশের এলাকায়ও যানজট ছড়িয়ে পড়ে, ফলে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। কিন্তু এই যে দেখেন, আমি 2 ঘন্টা পিছিয়ে আমার বাসে জ্যামে ছিলাম, আমার বাসা পুরান ঢাকায়, এখান থেকে আমার না আরো 2 ঘন্টা সময় লাগবে। আসলে তো সবাই তো ভোগান্তির মধ্যেই পড়ছে, শুধু আমি না, এখানে যারা যারা যাচ্ছে সবাই এখন অফিস টাইম, সবাই অফিস করে যাবে, কারো বিজনেস আছে, সবাই ভোগান্তিতে ভুগছে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কমিশন গঠন করে 30 দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করার দাবি শিক্ষার্থীদের। অন্যদিকে সড়কের ভোগান্তি কমাতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান নগরবাসীর। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।